নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমি যে টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হলো হোমিওপ্যাথি ওষুধ আপনারা কিভাবে খাবেন বা কোন কোন নিয়ম অনুসারে আপনারা হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন এবং জানুন যে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার নিয়মগুলো কী কী হোমিওপ্যাথি চিকিৎসার উপরে কিন্তু অনেকেরই অগাধ বিশ্বাস একটা রয়েছে কিন্তু দেখা গেছে চিকিৎসা করাতে গিয়ে অনেকেই এমন কিছু ভুলের সাথে জড়িয়ে পড়েন বা এমন কিছু ভুল করে ফেলেন যাতে কিনা না তার রোগব্যাধি কিছুতেই সারতে চায় না বা তিনি অনেক দিন ধরে ওষুধ খেয়ে যাচ্ছেন তার থেকে কিন্তু তিনি মুক্তি পাচ্ছেন না তাই এই সময়ে সঠিক নিয়মে এবং সঠিক গাইডলাইন মেনে আপনি যদি এই ওষুধগুলো সেবন করেন তাহলে কিন্তু আপনার যে সমস্যাটা সেই সমস্যাটা থেকে আপনি কিন্তু অনেকখানি মুক্তি পেতে পারেন এবার বলবো দর্শকবৃন্দ কোন কোন নিয়মগুলো আপনারা মেনে চলবেন প্রথমেই বলবো আপনারা যখন যে কোনো একটা হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন সেটা মাদার টিংচার হোক সেটা বায়োকেমিক হোক সেটা পোটেন্সি হোক বা সেটা যে কোনো হোমিওপ্যাথি ওষুধ হোক না কেন আপনারা কিন্তু ওষুধ খাওয়ার দশ মিনিট আগে বা দশ মিনিট পরে আপনারা কিন্তু কিছু খাবেন না বা কিছু মুখে দেবেন না এতে কি হয় যে ওষুধের কার্যক্ষমতা বা কার্যকরিতা এতে কিন্তু নষ্ট হয় নেক্সট বলবো দর্শকবৃন্দ আপনি যদি কোনো নেশার মধ্যে জড়িয়ে পড়েন তার সাথে যদি আপনি কোনো হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নেন বা হোমিওপ্যাথি চিকিৎসা নেন তাহলে কিন্তু নেশার মধ্যে থাকা পদার্থগুলো হোমিওপ্যাথি ওষুধের যে কার্যকরিতা বা কার্যক্ষমতা তার মধ্যে কিন্তু বাধা সৃষ্টি করে তাতে কি হয় যে হোমিওপ্যাথি ওষুধের অ্যাকচুয়াল যে কার্যক্ষমতা সেটা কিন্তু আস্তে আস্তে লোপ পায় এবং আপনি সেই রোগটা থেকে বা যে রোগের জন্য আপনি হোমিওপ্যাথি ওষুধটা সেবন করছেন সেই রোগটা থেকে কিন্তু আপনি মুক্ত পান না এবার আমি বলবো যে এই নেশাগুলোর মধ্যে কী কী যেমন ধরুন ধূমপান করা বা ড্রিঙ্কিং করা বা অ্যালকোহল সেবন করা আরও অনেক ধরনের নেশা আছে এই নেশাগুলোতে অনেক রকমের রাসায়নিক পদার্থ থাকে এই পদার্থগুলো হোমিওপ্যাথির যে অ্যাকচুয়াল কার্যক্ষমতা যেমন ধরুন পোটেন্সির একটা কার্যক্ষমতা সেই পোটেন্সির কার্যক্ষমতা কিন্তু তারা নষ্ট করে দিচ্ছে এর ফলে কি হচ্ছে আপনারা কিন্তু ওষুধটা দিনে আপনি রিকভার হতে পারবেন বা যেভাবে আপনি রিকভার হতে পারবেন সেইভাবে কিন্তু আপনি রিকভার হতে পারছেন না আপনারা কিন্তু অনেক দিন ধরে ওষুধ খেতে হচ্ছে এরপরে নেক্সট বলবো দর্শকবৃন্দ কখনোই হোমিওপ্যাথি ওষুধ হাতের তালুতে আপনি নেবেন না কারণ হোমিওপ্যাথি ওষুধের বেশিরভাগ অংশরাই কিন্তু স্পিরিট দেওয়া থাকে বা রেকটিফাইড স্পিরিট দেওয়া থাকে এটা কি হয় যে হাতের তালুর মধ্যে যখনই আপনার পড়বে তখন কিন্তু এটা উবে যাবে অনেক হোমিওপ্যাথি ওষুধ আছে যেগুলো কিন্তু গ্লোবিউলস দিয়ে তৈরি বা অনেক হোমিওপ্যাথি ওষুধ আছে বেশিরভাগটাই কিন্তু রেক্টিফাইড স্পিড যেমন ধরুন পোটেন্সি ওষুধগুলো বা মাদার টিংচার ওষুধগুলো বা ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স যে লিকুইড ফর্মে পাওয়া যায় সেগুলো কিন্তু রেক্টিফাইড স্পিরিট দিয়ে তৈরি এগুলোকে কখনোই কিন্তু হাতের তালুর মধ্যে আপনি নেবেন না সব সময় চেষ্টা করবেন যদি আপনি গ্লোবিউলস ফর্মে হোমিওপ্যাথি ওষুধ সেবন করেন বা করছেন তাহলে কিন্তু হোমিওপ্যাথি যে শিশিটা আছে তার ঢাকনা দিয়ে আপনি দুটো কি তিনটে গ্লোবিউলস আপনি যেভাবে খাচ্ছেন সেভাবে কিন্তু আপনি সেবন করতে পারেন আর যদি আপনি লিকুইড ফর্মে খাচ্ছেন তাহলে কিন্তু শিশিটা খুলে ডিরেক্ট আপনি জীবের মধ্যে দু তিন ফোঁটা দিয়ে খেতে পারেন বা ডিরেক্ট আপনি জলের মধ্যে দিয়ে খেতে পারেন বা আপনি যদি কোনো কারণে পুড়িয়া টাইপ বা কোনো সুগার অফ মিল্কের যে গুঁড়ো পাওয়া যায় সেটা দিয়ে যদি আপনি খান তাহলে কিন্তু আপনি কাগজের মধ্যে দিয়ে এই ওষুধগুলো সেবন করতে এতে কি হবে যে ওষুধের যে কার্যক্ষমতা আছে সেই কার্যক্ষমতাগুলো কিন্তু অনেকখানি বৃদ্ধি পাবে নেক্সট বলবো দর্শকবৃন্দ চেষ্টা করবেন হোমিওপ্যাথি ওষুধগুলো যেগুলো মাদার টিংচার আছে সেই মাদার টিংচারগুলো যখন আমরা বলি যে দশ ফোঁটা বা পনেরো ফোঁটা দিয়ে খেতে দিনে তিনবার তখন কিন্তু সেইটা ডিরেক্ট জিভে দিয়ে খাবেন না কারণ সেটার মধ্যে কিন্তু নাইনটি টু পার্সেন্ট বা কোনোটা দেখবেন নাইনটি থ্রি পার্সেন্ট ভলিউম বাই ভলিউম রেকটিফাইড স্পিরিট থাকে এটা যখন আপনার জিভের মধ্যে পড়ে তখন কি হয় যে জিভের যে একটা স্বাদ কোরক আছে বা জিভের যে একটা নার্ভ সেন্সার আছে সেটা কিন্তু নষ্ট হয় বা সেটা কিন্তু পুড়ে যায় সেটাকে জলের মধ্যে দিয়ে ডাইলুট আপনি কিন্তু সেবন করতে পারেন এতে দেখবেন যে আপনার ওষুধের কার্যক্ষমতাও বাড়বে এবং আপনি খুব তাড়াতাড়ি সুস্থও হয়ে যাবেন নেক্সট বলবো দর্শকবৃন্দ হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার আগে মুখটাকে ভালো করে ধুয়ে কুলিকুচি করে নেবেন কারণ দর্শকবৃন্দ আমরা যদি কোনো খাবার দাবার খাই সেই খাবার দাওয়ারের কিছু কণা আমাদের দাঁতের মধ্যে কিন্তু রয়ে যায় এবং এই দাঁতের মধ্যে রয়ে যাওয়ার কারণে বিভিন্ন ব্যাকটেরিয়া যেহেতু দাঁতের মধ্যে আছে তারা কি করে যে খাবার দাবারের মধ্যে পচন ঘটাতে আরম্ভ করে এবং পচন ঘটাতে আরম্ভ করলেই সেখান থেকে বিভিন্ন রকমের দুর্গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন হয় এবং বিভিন্ন পদার্থ কিন্তু তৈরি হয় এবং এতে কি করে যে হোমিওপ্যাথি ওষুধের কিন্তু কার্যক্ষমতা অনেকটা নষ্ট হয়ে যায় বা আপনি কোনো জাতীয় দ্রব্য গ্রহণ করছেন তারপরে যদি আপনি ঠিকঠাক করে কুলি কিছু করে আপনি যদি বা মুখটা ভালো করে না ধুয়ে আপনি যদি হোমিওপ্যাথি ওষুধ সেবন করেন তাহলে কিন্তু সেই ওষুধের কোনো কার্যকারিতা আপনারা পাবেন না নেক্সট বলবো দর্শকবৃন্দ অনেকেই বলেন হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার আগে বা হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার সময় নাকি টক খাওয়া বারণ টক খেলে হোমিওপ্যাথি ওষুধের কার্যক্ষমতা নষ্ট হয় এটা কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত ধারণা এটা আমি বলবো না কারণ অনেক ওষুধ আছে যে ওষুধগুলো টক খেলে তার কিন্তু কার্যক্ষমতা অনেকটা হারিয়ে যায় বিশেষ করে যেগুলো ব্যথার ওষুধ আছে সেই ব্যথার ওষুধগুলো কিন্তু আপনি যখন খাচ্ছেন তখন কিন্তু টক খাওয়া আমরা বারণ করি কারণ টক জিনিসটা ব্যথাটাকে বাড়ায় কিন্তু কিছু কিছু ওষুধ আছে সেটা কিন্তু টক না খেলেও বা টক খাচ্ছেন কি খাচ্ছেন না তার উপরে কিন্তু সেটা নির্ভর করছে না যেমন ধরুন কোনো ওষুধ কোনো একটা একটা ক্রুড ফর্ম থেকে বা কোনো একটা ড্রাগস সাবস্টেন্স থেকে সেই ওষুধটা তৈরি হলো তাহলে কিন্তু সেই ওষুধটা আপনি যখন খাচ্ছেন তার সাথে আপনি যখন ড্রাগ সাবাস্টেন্সটা খাচ্ছেন সেই সময়টাই আমরা মানা করি যে আপনি এই ওষুধের সাথে এই ড্রাগস সাবস্টেন্সটা খাবেন না যেমন ধরুন পেঁয়াজ থেকে এলিয়াম সেপা তৈরি হয় এবার আপনি যখন এলিয়াম সেপা খাচ্ছেন তখন আমরা বলি যে আপনি কিন্তু কাঁচা পেঁয়াজ সেবন করবেন না বা ন্যাট্রামিওর যখন আপনি খাচ্ছেন তখন আমরা বলি কাঁচা নুন কিন্তু আপনি সেবন করবেন না সেরকম টক জাতীয় কোনো জিনিস থেকে যদি কোনো ওষুধ তৈরি হয় বা যে জিনিসটা টক তার থেকে ওষুধটা তৈরি হচ্ছে সেই ওষুধটা আপনি সেবন করছেন তখন কিন্তু আমরা বলি তার সাথে এই জাতীয় খাবারগুলো আপনি কিন্তু খাবেন না তাতে দেখবেন যে আপনার ওষুধের যে কার্যক্ষমতা সেটা কিন্তু অনেকখানি বৃদ্ধি পাবে এরপরে নেক্সট বলবো কিন্তু যে বিভিন্ন ধরনের উত্তেজক পদার্থ সেগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে যেমন ধরুন চা কফি এটা কিন্তু হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার আগে পরে খাওয়া যাবে না মিনিমাম আপনি কিন্তু তিরিশ মিনিট গ্যাপিংয়ে আপনি কিন্তু চা কফি এগুলো সেবন করতে পারেন আপনি ধরুন হোমিওপ্যাথি ওষুধ খেলেন তার ঠিক পাঁচ মিনিট কি সাত মিনিট পরে আপনি চা বা কফি কিছু খেয়ে নিলেন তাহলে কিন্তু সেই সময়টাই হোমিওপ্যাথি ওষুধের যে অ্যাকচুয়াল কার্যক্ষমতা সেটা কিন্তু থাকে না বা লোভ পেয়ে যায় নেক্সট বলবো দর্শকবিন্দু কী রোগের জন্য আপনি কিন্তু পাশাপাশি অ্যালোপ্যাথিক বা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট বা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট তিনটেই কিন্তু একসাথে করবেন না এতে হোমিওপ্যাথি ওষুধের যে অ্যাকচুয়াল কার্যক্ষমতা সেটা কিন্তু কমে যায় বা সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না হ্যাঁ এমন হতে পারে আপনার হয়তো ব্লাড প্রেশারের কোনো সমস্যা আছে আপনি ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন তার সাথে আপনার অন্য কোনো সমস্যা আছে গ্যাস অ্যাসিডিটির সমস্যা থাকতে পারে বা কোষ্ঠকাঠিন্যের কোনো সমস্যা থাকতে পারে বা কোনো জ্বরের সমস্যা থাকতে পারে তার সাথে আপনি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন তখন ঠিক আছে বা আপনার ডায়াবেটিসের সমস্যা আছে যে ওষুধটা আপনার কন্টিনিউয়াসলি খেতে হচ্ছে সেই ওষুধগুলো আপনি যদি চালান তার সাথে আপনি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন তাহলে কিন্তু আপনার হোমিওপ্যাথি ওষুধ কাজ করবে কিন্তু আপনার ধরুন জ্বর হয়েছে আপনি একটার দিকে প্যারাসিটামল খাচ্ছেন তাহলে কিন্তু হোমিওপ্যাথি ওষুধের যে অ্যাকচুয়াল কার্যক্ষমতা সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না নেক্সট বলবো দর্শকবৃন্দ একই রোগে একটা ওষুধ আপনি কিন্তু অন্য রোগীর কাছ থেকে খেতে যাবেন না অনেকেই আছেন যে তার একটা প্রবলেম হলো তিনি কোনো একটা বন্ধু বান্ধব বা ফ্যামিলি দেখলেন যে তারও সেম প্রবলেম আছে তিনি কিন্তু সেই ওষুধটা নিয়ে খেয়ে ফেললেন এক্ষেত্রে আপনি কিন্তু বড় ভুল করছেন কারণ হোমিওপ্যাথি ওষুধের ক্ষেত্রে বিভিন্ন সিমটমের উপর বিশেষ করে কিন্তু ওষুধ সিলেকশন করা হয় তাই মানুষ ভেদেও হোমিওপ্যাথি ওষুধ কিন্তু বিভিন্ন রকম হতে পারে আবার দেখা যায় যে বিভিন্ন রোগের টাইপ অনুসারে কিন্তু ডোজ সিলেকশন হয় যেমন ধরুন অ্যাকিউট কেসে আমরা অনেক সময় লোয়ার প্রোটেন্সিও ব্যবহার করি বা হায়ার প্রোটেন্সিও ব্যবহার করি ক্রনিক কেসে আমরা বেশিরভাগ লোয়ার পোটেন্সি কিন্তু ব্যবহার করি এবার ধরুন আপনি কারো একটা ওষুধ যেমন ধরুন নাক্ভূমিকা থার্টি কেউ হয়তো গ্যাস অ্যাসিডিটির জন্য খাচ্ছে আপনারও গ্যাস অ্যাসিডিটির সেম সমস্যা হলো আপনিও সেই জায়গাটায় নাক্ভূমিকা থার্টি আপনি খেয়ে ফেললেন তাহলে কিন্তু আপনি সেই সময় যে নাক্স ভূমিকা থার্টির যে অ্যাকচুয়াল কার্যক্ষমতা সেটা কিন্তু আপনি পাবেন না আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেউ হয়তো নাক্ভূমিকা টু হান্ড্রেড খাচ্ছে আপনি হয়তো সেই জায়গাটায় নাকভূমিকা টু হান্ড্রেড খেয়ে ফেলছেন আপনার হয়তো টু হান্ড্রেডের দরকার ছিল না আপনার হয়তো থার্টির দরকার ছিল বা ছয়ের দরকার ছিল তাহলে কিন্তু সেই সময় সেই ওষুধটা আপনার কাজ করবে না সেখানে কিন্তু অনেক সময় অ্যাগ্রাভেশন হয়ে যায় নেক্সট বলবো দর্শকবৃন্দ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে জায়গাটায় হোমিওপ্যাথি ওষুধের শিশিটি রাখবেন সেখানে যেন ডিরেক্ট সানলাইট না পড়ে তাতে দেখবেন যে ওষুধ কিন্তু তার কার্যক্ষমতা ঠিকঠাক রাখবে আর যদি ডিরেক্ট সানলাইট পড়ে তাহলে কিন্তু ওষুধের কার্যক্ষমতা অনেকখানি লোপ পেয়ে যায় নেক্সট বলবো দর্শকবৃন্দ ওষুধ কিন্তু সবসময় আপনি কিন্তু ঢাকনাটা ভালো করে কষিয়ে রাখবেন কারণ এতে কি হয় ওষুধের কার্যক্ষমতা কিন্তু ঠিক থাকে বা অনেক দিন ধরে থাকে চেষ্টা করবেন যে ঠান্ডা বা অন্ধকার ঘরে সেই ওষুধগুলোকে রেখে দেওয়ার তাহলে দেখবেন কার্যক্ষমতা কিন্তু ঠিক থাকবে এবার আমি বলবো দর্শকবৃন্দ অনেকেই আমাকে জিজ্ঞেস করেন সেটা অনেকে কমেন্টেও জিজ্ঞেস করেন অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেও জিজ্ঞেস করেন যে হোমিওপ্যাথি ওষুধগুলো বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে কিভাবে খাবো না প্রথমেই আমি যদি মাদারটি টিংচার নিয়ে বলি দর্শকবৃন্দ তাহলে কিন্তু বিভিন্ন মাদার টিংচারের বিভিন্ন রকম ডোজ থাকে যেমন ধরুন যে কিছু মাদার টিংচারে দু তিন ফোঁটা দিলেই কাজ হয়ে যায় কিছু মাদার টিংচারের পাঁচ থেকে দশ ফোটা লাগে কিছু মাদার টিংচারের দশ থেকে কুড়ি ফোঁটা লাগে কিছু মাদার টিংচারের কুড়ি থেকে তিরিশ ফোটা লাগে প্রত্যেক মাদার টিংচারের ক্ষেত্রে কিন্তু ডোজটা বিভিন্ন রকম হয় এবার মাদার টিংচার খাওয়ার অ্যাকচুয়াল নিয়ম হলো খাওয়ার পনেরো থেকে কুড়ি মিনিট আগে হাফ কাপ বা এক কাপ জলের সাথে দিয়ে আপনি খেতে পারেন কোনো কোনো মাদার টিংচারের ক্ষেত্রে এক কাপ জলটা সেটা নর্মাল জলও হতে পারে আবার কোনো মাদার টিংচারের ক্ষেত্রে সেটা উষ্ণ গরম জলও হতে পারে যেমন ধরুন আপনি হয়তো কোনো একটা কফের জন্য কোনো একটা মাদার টিংচার খাচ্ছেন সেই মাদার টিংচারটা আপনি যদি নর্মাল জলে খান আপনি যতটা না ভালো বোধ করবেন আপনি যদি একটা উষ্ণ গরম জলে খান তাহলে কিন্তু আপনি ভালো বোধ করবেন বা ধরুন কোনো একটা মাদার টিংচার যেমন ধরুন স্ট্যাফে মাদার টিংচার আপনি যদি এখন দশ থেকে পনেরো ফোঁটা খেয়ে ফেলেন তা সে খেয়ে ফেলছেন আপনার কিন্তু সেখানে দু থেকে পাঁচ ফোঁটা খাওয়ার ছিল আপনি সেই জায়গায় দশ থেকে পনেরো ফোঁটা খেয়ে ফেলছেন তাই মাদার টিংচার খাওয়ার আগে অবশ্যই কিন্তু ডোজ সম্বন্ধে আপনার একটা সাধারণ জ্ঞান থাকা দরকার যাতে কি না যখন আপনি মাদার টিংচারটা সেবন করছেন তখন থেকে কিন্তু আপনার রোগের যে একটা সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকছে এবার আমি নেক্সট বলবো যে এই মাদার টিংচার কিন্তু দর্শকবৃন্দ কখনোই এক টানা খাওয়া উচিত নয় মাদার টিংচার কি করে শরীরের মধ্যে কিন্তু একটা ফিজিওলজিক্যাল একটা চেঞ্জেস করে এবং এই চেঞ্জেসটা যদি আপনার শরীরের মধ্যে কন্টিনিউয়াসলি থাকে তাহলে কিন্তু আপনার অনেক রকম ক্ষতি আসতে পারে যেমন একটা সাধারণ উদাহরণ দিয়ে যদি আমি বলি তাহলে বলবো দর্শকবৃন্দ যে আলফা আলফা মাদার টিংচার আপনি যদি কন্টিনিউয়াসলি পাঁচ থেকে ছ মাস যদি খান বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তাহলে কিন্তু এটা স্টেরিলিটি আনতে পারে এবং এই স্টেরিলিটিটা পরে আপনি হয়তো জানতে পারলেন যে আপনার স্টেরিলিটি এলো আপনি কি করছিলেন যে আলফালফা মাদার টিংচার আপনি মোটা হওয়ার জন্য টানা ছ মাস কিন্তু খেয়ে ফেলছিলেন এটা কিন্তু আপনি হয়তো কোনো ইউটিউব ভিডিও দেখে বা আরও কথা শুনে আপনি হয়তো খেয়ে ফেলেছেন কিন্তু কখনোই এটা চেষ্টা করবেন না সবসময় চেষ্টা করবেন মাদার টিংচার এক মাস খেয়ে তার মধ্যে এক মাস গ্যাপ দিয়ে আবার তারপরে মাস চালু করার এতে দেখবেন যে শরীর যে এক্সেস চেঞ্জেসগুলো আসবে সেটা কিন্তু শরীরের মধ্যে আস্তে আস্তে মিশে যাবে এবং আপনি যখন এক মাস বা পনেরো দিন এভাবে গ্যাপ দিয়ে খেতে থাকবেন তখন কিন্তু আপনার মাদার টিংচারটা খুব ভালো কাজ করবে আবার কিছু কিছু মাদার টিংচার আছে যেমন ধরুন প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে সেই মাদার টিংচারগুলো খাওয়া বারণ যেমন ধরুন গিঙ্গ বাইলোবা এই গিঙ্গ বাইলোবা ওষুধটা যে কোনো প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে কিন্তু আমরা খেতে বারণ করি কারণ এই জন্যই যে গিঙ্গ বাইল বা প্রেগন্যান্ট মহিলাদের ক্ষেত্রে অনেক রকম ক্ষতি করে এবার আমি বলবো দর্শকবৃন্দ যে এই মাদার টিংচারগুলোকে বাচ্চাদের কি করে খাওয়ানো উচিত না চেষ্টা করুন যে মাদার টিংচার বাচ্চাদের না খাওয়ানোই কিন্তু ভালো বিশেষ করে পাঁচ বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে মাদার টিংচার ব্যবহার না করে আপনি যদি সিক্স প্রোগডেন্সি ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনার কিন্তু এতে খুব ভালো কাজ হবে সিক্স সিক্স বাচ্চাদের বয়স যদি পাঁচ বছরের নিচে হয় তাহলে দু ফোটা এক চামচ জলের সাথে আপনি দিনে একবার সর্বোচ্চ দুবার কিন্তু খাওয়াতে পারেন যদি পাঁচ বছরের উপরে বা দশ বছরের নিচে বয়স হয় তাহলে কিন্তু সিক্স পোটেন্সি দু ফোটা করে দিনে দুবার এক চামচ জলের সাথে আপনি খাওয়াতে পারেন কিছু দিন সেবন করবেন কিছুদিন বলতে কতদিন দুদিন বা তিন দিন বা চার দিন এরকম আপনি সেবন করতে পারেন এরপর আমি বলবো যে যদি থার্টি প্রোটেন্সি হয় তাহলে আপনি কিভাবে সেবন করবেন না থার্টি প্রোটেন্সি যদি হয় তাহলে বাচ্চাদের ক্ষেত্রে মিনিমাম দশ বছরের যদি নিচে হয় এবং পাঁচ বছরের উপরে হয় তাহলে কিন্তু থার্টি পোটেন্সি খুব ভালো কাজ করে থার্টি প্রোটেন্সি যদি এদেরকে দিতে যান সেম দু ফোটা এক চামচ জলের সাথে আপনি দিনে একবার সর্বোচ্চ দু তিন দিন চার দিন পাঁচ দিন খেতে পারেন এর থেকে বেশি কিন্তু খেতে যাবেন না কোনো ওষুধ কন্টিনিউয়াসলি কিন্তু খেতে যাবেন না যে ওষুধগুলো আপনাকে কন্টিনিউয়াসলি খেতে হবে সেই ওষুধগুলো আপনি খান যে ওষুধগুলোকে আপনাকে কন্টিনিউয়াসলি খেতে হবে না সেই ওষুধগুলোকে অ্যাভয়েডই করুন বিশেষ করে লো প্রোটেন্সি সিক্স প্রোটেন্সি থার্টি প্রোটেন্সি আপনি কিন্তু কন্টিনিউয়াসলি এক সপ্তাহ দু সপ্তাহ তিন সপ্তাহ আপনি খেতে পারেন কিন্তু যদি আপনি টু হান্ড্রেড কথা বলেন তাহলে কিন্তু টু হান্ড্রেড একটা দিন বা দুটো দিন এটাই কিন্তু সর্বোচ্চ এর থেকে বেশি দিন কিন্তু রিপিট করতে হয় না কারো কারো ক্ষেত্রে তিনটে দিন বা চারটে দিন লাগে এই জন্য দর্শকবৃন্দ কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একটা অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে আপনি ওষুধ খাবেন চেষ্টা করবেন কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নেওয়ার নেক্সট বলবো দর্শক কিন্তু যে বায়োকেমিক বা বায়ো কম্বিনেশন ওষুধ কি করে সেবন করবেন না বায়োকেমিক যদি আপনি বাচ্চাদের ক্ষেত্রে দেন তাহলে যদি পাঁচ বছরের নিচে হয় তাহলে কিন্তু দুটো করে ট্যাবলেট দিনে তিনবার আপনি দিতে পারেন যদি পাঁচ বছরের উপরে হয় দশ বছরের নিচে হয় তাহলে তিনটে করে ট্যাবলেট দিনে তিনবার করে দিতে পারেন আর যদি দশ বছরের উপরে হয় পনেরো বছরের নিচে হয় তাহলে কিন্তু চারটে করে ট্যাবলেট দিনে তিনবার করে দিতে পারেন আর যদি পনেরো বছরের উপরে হয় তাহলে ছটা করে ট্যাবলেট দিনে তিনবার করে আপনি দিতে পারেন বায়োকেমিক ওষুধ সবসময় চুষে হাফ উষ্ণ গরম জল খেয়ে নিলে আপনি দেখবেন যে আপনার ট্যাবলেটের যে কাজটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে এবং আপনি কিন্তু খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করতে পারবেন এরপরে বলবো দর্শকবৃন্দ জিরো বাই ওয়ান জিরো বাই টু এটাকে আমরা ফিফটি মিলিসিমাল পোটেন্সি বলি এই যে জিরো বাই ওয়ান বা জিরো বাই টু বা জিরো বাই থ্রি এই যে ওষুধগুলো এই যে পোটেন্সির ওষুধগুলো যেটাকে আমরা ফিফটি মিলিসিমাল স্কেল বলি এটা খাওয়ার অ্যাকচুয়াল নিয়ম হলো আপনি যখন ওষুধটা একটা দোকানদার বা একটা ফার্মাসিস্ট আপনাকে যখন বানিয়ে দিচ্ছেন সেই ওষুধটা কিন্তু আপনি খাওয়ার আগে দশ বার করে ঝাঁকান এবং দশ বার করে ঝাঁকানোর পরে বা দশ বার করে স্ট্রোক দেওয়ার পরে আপনি কিন্তু সেখান থেকে দশ ফোটা বা এক চিপি করে খেতে পারেন এই ফিফটি মিলিসিমাল স্কেল ওষুধগুলো আপনি যখন জিরো বাই ওয়ান সেবন করছেন বা জিরো বাই এক যখন সেবন করছেন সেটা কিন্তু কন্টিনিউয়াসলি এক সপ্তাহ বা দু সপ্তাহ আপনি কিন্তু সেবন করতে পারেন এরপরে কন্ডিশন ওয়াইজ আপনি জিরো বাই টু বা জিরো বাই থ্রিতে আপনি শিফট করতে পারেন এরপরে বলবো দর্শকবিন্দু ওয়ান এক্স বা টু এক্স বা থ্রি এক্স এই যে লিকুইডগুলো পাওয়া যায় এটা কি করে সেবন করবেন না এটা দু থেকে তিন ফোঁটা দিনে তিনবার করে আপনি সেবন করতে পারেন কিছু কিছু ওষুধের ক্ষেত্রে চার ফোঁটা বা পাঁচ ফোঁটা করে খেতে হয় এইভাবে করে আপনি ওয়ান এক্স টু এক্স এই ওষুধগুলো কিন্তু সেবন করতে পারেন নেক্সট বলবো দর্শক কিন্তু একই দিনে দুটো পোটেন্সি কিন্তু একসাথে খাবেন না কারণ একই দিনে দুটো যখন আপনি পোটেন্সি খাচ্ছেন দুটো আলাদা আলাদা ওষুধের বা দুটো সেম ওষুধের প্রোটেন শিখাচ্ছেন সেই পোটেন্সিগুলো কিন্তু ঠিকঠাকভাবে কাজ করার সুযোগ পায় না বা ঠিকঠাক করে কাজ করে না অনেকেই বলেন ইউটিউব ভিডিওতে যে এই সকালের দিকে এই পোটেন্সি খেয়ে নিতে বিকেলের দিকে এই পোটেন্সি খেয়ে নিতে হ্যাঁ সেটা খাওয়া যায় কখন খাওয়া যায় যদি দুটো ওষুধের মধ্যে সিমিলারিটি কিছু থাকে বা ফলস ওয়েলে কিছু থাকে আপনি সেই ওষুধ খেতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু যখন দুটো ওষুধের মধ্যে অ্যান্টিডোডের একটা সম্পর্ক আছে তখন কিন্তু আপনি সেই ওষুধগুলো খেতে পারবেন না এটা ঠিকঠাক করে একটা অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে এই জাতীয় ওষুধ কিন্তু আপনি সেবন করুন আবার অনেকে বলেন যে টু হান্ড্রেড রাতে খেয়ে নিতে এবং থার্টি পোটেন্সি সকালে খেয়ে নিতে এরকম কিন্তু করতে যাবেন না কারণ দুটো পোটেন্সি আপনি যখন খাবেন দুটো পোটেন্সির কিন্তু স্পেয়ার অফ অ্যাকশান দুটো জায়গায় আবার দুটো পোটেন্সি যখন আপনি খাচ্ছেন তখন কিন্তু তার সাইড এফেক্টটাও একটা কিন্তু দেখা দেয় এবার দুটো পোটেন্সি যদি সেম থাকে বা সিমিলার থাকে ওই একই রকম তাহলে খুব ভালো কাজ করবে আর যদি দুটো পোটেন্সির মধ্যে একটা যদি অ্যান্টিডোড হয় তাহলে কিন্তু সেই ওষুধগুলো কাজ করবে না চেষ্টা করবেন যে টু হান্ড্রেড প্রথম দিন খেয়ে নিয়ে তার মধ্যে একদিন বা দুদিন গ্যাপ দিয়ে তারপরে থার্টি বা তারপরে নেক্সট ওষুধ খাওয়ার আর মাদার টিংচার আপনি পোটেন্সির সাথে খেতে পারেন তবে সিঙ্গেল মেডিসিন একটা মেডিসিন কিন্তু খুব ভালো কাজ করে বিভিন্ন রকম অসুখে কিছু কিছু ক্ষেত্রে মাদার টিংচার খেতে হয় কিছু কিছু ক্ষেত্রে বায়োকেমিক ওষুধ খেতে হয় কিছু কিছু ক্ষেত্রে পেটেন্ট ওষুধ খেতে হয় এই মাদার টিংচার বা বায়োকেমিক বা পেটেন্ট ওষুধ পোটেন্সির যে কার্যক্ষমতা যেমন ধরুন থার্টি সিক্স টু এদের যে কার্যক্ষমতা এটা কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দেয় এবং আপনি কিন্তু দ্রুত আরোগ্য লাভ করেন আশা করি আজকের এই আলোচনা আপনার খুব ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন আপনারা যদি কোনো ডিজিজ সম্বন্ধীয় বা কোনো রোগ সম্বন্ধীয় বা কোনো ওষুধ সম্বন্ধীয় কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার